नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कानेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येकके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आपनि कि मिथुन राशिर जातक बा जातिका ताहले भिडियोटी आपनारई जन्य, कारण एई भिडियोते आमि आपनादेरके जानाते चलेछि आपनि यदि मिथुन राशि बा मिथुन लग्नेर जातक बा जातिका हन ताहले आपनादेर आगस्ट मास केमन जेते चलेछे, अर्थात एई मासे आपनादेर कोन कोन दिक शुभ रयेछे एबं कोन कोन दिके आपनादेर के सावधाने थाकते होबे एई समस्त विषय निये एई भिडियोते आमि पुंखानुपुंख आलोचना करते चलेछि, ताई भिडियोटी ना टेने सम्पूर्ण देखते थाकुन। नमस्कार, आमि कल्याण राय। शुभ सुशीघ्र आपनि यदि मिथुन राशि बा मिथुन लग्नेर जातक बा जातिका हन ताहले आपनादेर आगस्ट मास केमन जेते चलेछे तार आगाम पूर्वाभास एई भिडियोर माध्यमे आपनारा पेते चलेछेन। किन्तु तार आगे एकटी विषय जानिये दिई, आमि जे मासिक राशिफल आपनादेर सामने प्रेजेंट करते चलेछि सेटी किन्तु पुरोपुरी सार्बिक राशिफल। हाँ बंधुरा, अर्थात सकल मिथुन राशि और मिथुन लग्नेर जातक जातिकार क्षेत्रेई प्रयोज्य। सेखाने आपनार बयस 20 होते पारे बा आपनार बयस 60 डाज नट मैटार। ताई एई भिडियोते बला प्रतिटी कथा जे 100-100 मिलबे ए धरे कखनोई एगोबेन ना এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে। আসুন প্রথমে আমি আপনাদেরকে গোচর ফল সম্পর্কে অবগত করে দিই, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে জেনে নেওয়া যাক। 9ই আগস্ট বুধ গ্রহ সিংহ রাশিতে গমন করতে চলেছে। 11ই আগস্ট শুক্র গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। 17ই আগস্ট রবি গ্রহ সিংহ রাশিতে গমন করতে চলেছে। এর পরবর্তীতে যে গোচর হতে চলেছে সেটি বুধ গ্রহ, সেটাই 26 আগস্ট কন্যা রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার। দেখুন এই মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকার কেরিয়ারের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও যারা সরকারি চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় আপনাদের মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা কার্যসূত্রে কোথাও ট্যুরে যেতে পারেন বা ঘুরতে যেতে পারেন, এর একটি সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় কেনাবেচা কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও ব্যবসাতে যে সমস্ত অর্থ পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে আপনারা নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু এই মাসে একটু সাবধানে থাকুন, কারণ পার্টনার আপনাকে ধোঁকা দিতে পারে বা আপনার সাথে ফ্রড করতে পারে। এদিকটা অবশ্যই একটু মাথায় রাখুন, শুধু পার্টনারশিপ বিজনেসে, বাকি বিজনেস এবং চাকুরি ক্ষেত্র দুটোই কিন্তু ভালো রয়েছে। এরপর আসি এডুকেশন সেক্টর। মিথুন রাশির যেসব জাতক জাতিকারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় কিন্তু পড়াশোনায় মনোনিবেশ কিন্তু আপনাদের বাড়বে এবং যার দরুন আপনাদের এই সময় যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস অর্থাৎ আগস্ট মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। তবে এই মাসে আপনাদের মনোসংযোগের অভাব দেখা যাবে। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটু পড়াশোনায় বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে, মন মতো রেজাল্ট না হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আমি আপনাদেরকে বলবো আপনার সন্তান বা আপনি নিজে যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে মোবাইল থেকে একটু দূরে থাকুন, কারণ মোবাইল অ্যাডিকশান কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি পারিবারিক দিক। দেখুন এই মাসে পারিবারিক দিক কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকার যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। পরিবারের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হবে, আপনার প্রতি একটা সহানুভূতি পরিবারের মানুষের মধ্যে থাকবে। কিন্তু এই মাসে ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি দেখা যেতে পারে। ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভাই বোন থেকে কিন্তু প্রবলেম রয়েছে এই মাসটা অন্তত। এছাড়াও এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে কিন্তু লোক সমাগম হবে এবং এই মাসে আপনাদের মানসিক আনন্দ কিন্তু পাবেন পরিবার থেকে, এতটুকু বলতে পারি। এরপর আসি প্রেম বা প্রেমজ দিক। যারা প্রেমের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস মধ্যম যেতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর আসার সম্ভাবনা রয়েছে। তবে একে অপরের মানসিক অবস্থাকে বোঝার একটা প্রবণতাও পাশাপাশি লক্ষ্য করা যাবে। কিন্তু কিছু কিছু সময়ে আপনাদের মধ্যে কিন্তু একটু সন্দেহবাতিক মন আপনাদের সম্পর্ককে কিন্তু ভেঙে দিতে পারে। এদিকটা অবশ্যই একটু মাথায় রাখুন, অর্থাৎ অকারণে সন্দেহ করবেন না, যেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন এই মাসে কিন্তু বিবাহ হতে চলেছে, তাই আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। এছাড়াও এই মাসে যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত নয় তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে এবং যাদের প্রেম ব্রেকআপ হয়ে গেছে তাদের কিন্তু পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। সব মিলিয়ে যদি বলা হয় প্রেমের দিক কিন্তু ওভারঅল শুভ রয়েছে। এরপর আসি যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হতে চলেছে। এবং এই মাসে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন বা ট্যুরে যেতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা নিউলি ম্যারিড অর্থাৎ নতুন দাম্পত্য জীবনে পা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি সন্তান স্থান। দেখুন, এই মাসে সন্তান ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন। সন্তান নিয়ে কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে গর্বের বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সন্তানের কৃতকর্মে আপনারা কিন্তু গর্ব অনুভব করবেন এবং সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই মাসে আপনারা কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার আগে অবশ্যই একবার দেখে শুনে সাইন করবেন, নচেত কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস খুব একটা ভালো যাচ্ছে না। বিশেষ করে অর্থের ডিলিংস যেখানে আছে সেখানে আপনারা সাবধানে অর্থ ডিলিংস করুন। এরপর আসি অর্থনৈতিক স্থিতি, যেটি মোস্ট ভাইটাল পয়েন্ট। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু কিছুটা উঠা পড়ার মধ্যে থাকবে, তবে মাসের কিছু কিছু সময়ে আপনারা প্রচুর পরিমাণে অর্থ পাবেন। এবং এই মাসে যে সমস্ত অর্থ আপনার বিজনেসে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কাউকে যদি আপনি টাকা ধার দিয়ে থাকেন সেই টাকাও কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে আপনারা নতুন করে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এর পাশাপাশি এই মাসে আপনারা নতুন কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য কিনতে পারেন। এরপর আসে শরীরের দিক। দেখুন, এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করবে। যাদের পুরনো কোনো রোগ ব্যাধি রয়েছে সেটা কিন্তু বাড়তে পারে। এর পাশাপাশি আপনারা নতুন কোনো রোগেও কিন্তু পড়তে পারেন, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। শারীরিক দিক কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। এই মাসে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে আমি বলবো। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের অর্থনৈতিক দিক শুভ রয়েছে, কিন্তু খরচাও যথেষ্ট পরিমাণে রয়েছে। হেলথের দিক আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়াও প্রেমের দিক কিন্তু সাবধানে চলবেন, কাউকে টাকা ধার দেবেন না, টাকা ধার নেবেন না। পার্টনারশিপ বিজনেসে আপনারা সাবধান থাকবেন। তো কিছু কিছু জিনিস রয়েছে যেগুলোতে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, বাকি জিনিসগুলো কিন্তু ভালোই রয়েছে। তো এই ছিল মিথুন রাশির জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।